ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 2nd of June আর এখন বাজছে 10:15। আর এই যে আমি এখানে বসে আছি, এখানে আছে মাম্মা, এখন তরকারি কুটছি। আজকে এত দেরিতে তরকারি কাটছি তার কারণ হচ্ছে ওর বাবা অফিস যায়নি, আজকে কলকাতা বেরিয়ে গেছে অনেক সকাল সকাল, সেই জন্য আমরা তো তিনজন খাবো, তার জন্য একটু লেট আজকে আমাদের আমাদের মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট ডান। আর এই যে ওখানে শাক দিয়ে গেছে, একদম শাকটা কাটবো। আর এই যে আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে একটু আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর আলু ভাতে তো আমাদের চাই, সেই জন্য এটা ঝোল আর ভাতে দু রকমই আলু দেওয়া আছে, মানে একসঙ্গে সিদ্ধ করে দুটোকে আলাদা আলাদা করে নেওয়া হবে। আর ভাবছি শাক ভাজা করবো ভাবলাম, কিন্তু উচ্ছে ভাতেও কাটা আছে, উচ্ছে ভাতাটা মানে আমি আর কি ইয়ে করে রেখে দিয়েছি, আজকে ভাতে দেবো বলে, কিন্তু বাবা কলকাতা চলে গেছে তার জন্য এরা তো আর উচ্ছে ভাতে শাক ভাজা কিছুই খাবে না, শাক ভাজা এইটুকুটুকু খায়, তারপর শাক ভাজা করে লাভ নেই, করবো না কেউ, উচ্ছেটাও ভাতে দেবো না। আর একটুখানি পেঁয়াজ পোস্ত করবো ভাবছি, আর কুমড়ো টক আছে, আর এই পটল আলু মাছ দিয়ে, তাও পটলগুলো খাবে না, পটলগুলো আমাকেই সব খেতে হবে, ওই জন্য তিনটে পটল দিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার স্যাপার সব, তো এই তো হচ্ছে ব্যাপার। আর ওই ঘরে আছে, এই যে এই ঘরে আছে বনু, পড়াশোনা টড়াশোনা করছে, যাই হোক তো চলো আবার পরে আসছি। আর কি প্রচণ্ড গরম পড়েছে বলো, আমাকে গরম করেনি, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমাদের এখানে তো যাচ্ছে তাই গরম। তো এখন বাজছে 2:00 আর আমাদের এখন মানে লাঞ্চ টাইম, বাপি তো নেই, তোমাদেরকে মা বললো বাপি কলকাতা গেছে, তো আমি বনু আর মাম্মা লাঞ্চ করব। এই যে মাম্মা, এই যে বনু, আর আমাদের লাঞ্চে কি আছে সেটা তো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, তারা দেখাচ্ছি। তো আমাদের লাঞ্চে আজকে আছে ভাত, পেঁয়াজ পোস্ত, এটা আলু সিদ্ধ, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে ডিম ভর্তা, আর এখানে আছে এটা কি গোমা, কুমড়োর, এটা হচ্ছে কুমড়োর টক, কুমড়োর টক। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, এখন বাজছে 7:00, আর আমি আর আমার এই যে সোনা এখানে বসে আছি, ও হচ্ছে টিভি দেখছে, আর আমি একটু কাজেই ব্যস্ত ছিলাম আজকে, এই ঘরের মানে এই যে ঘরটায় বসে পড়তে, ওই ঘরে ইয়ে হচ্ছিলো, বিছানাটা প্রচুর পিঁপড়ে হয়েছিল, সেই জন্য রোদে দিয়েছিলাম, বিছানা বালির সব রোদে দিয়েছিলাম, বিছানার মানে কভারটা তুলে দিয়েছি, এবার অন্য নতুন কভার একটা পারবো, আর বিছানাটা এখনও পাতা হয়নি, মানে রোদের সময় তখন এনে রেখে দিয়েছিলাম, প্রচণ্ড রোদ, বাইরে সব মানে অনেক কিছু কাপড় জামার সব মেলা ছিল, তো প্রচণ্ড রোদ লেগে গেছিলো বলে বিছানাটা তখন আর পারিনি, তো এখন পারবো বিছানাটা। আর নদু পড়তে এসছে, মামনি ওকে পড়াচ্ছে, আর আমি এখন একটা জিনিস ওদের আর কি একটা স্ন্যাক্স করে দেবো, সেটা করবো, চলো কী করবো তোমাদের দেখাই। এখানে এই যে এই টিফিন কোটোটায় আদা রসুন বাটা আছে, আর এইটায় আছে হলো, তোমাদের খুলে দেখাই, দাঁড়াও, এই দেখো সলিড মাংসগুলো আছে, সেই একদিন মাংস করেছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম, সলিড মাংসগুলো আছে, ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে এটা আছে পেঁয়াজ রসুন বাটাটা, এটা দিয়ে ওদের একটু পকোড়া বানিয়ে দেবো। এখানে আছে নন্দু পড়তে এসেছে, গলায় এক গাদা পাউডার মেখে এই যে পড়তে এসেছে, আর এখানে আছে মামনি, ওর কিছু খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি একটু ওদের স্ন্যাক্সটা বানিয়ে দিচ্ছি আর কি, তাই তো? তাছাড়া নদু অবশ্যই ভাগ বসাবে নাকি? ঠিক আছে চলো। এই যে আছে মামনিকে পকোড়া দিয়ে দিয়েছি, মামনি খেতেও শুরু করে দিয়েছে, কিন্তু ছাত্রী পড়ায় ব্যস্ত, এখন এই যে পাশে রেখে দিয়েছে, কখন খাবে গো? কেন কেন, নালে নোলা দিয়ে জল পড়বে তো, কেন হাত ধুয়ে পড়তে বসবি?
থ্যাংক ইউ। আর এই যে এটা নাও, হাতে নাও, হাতে নাও। পোড়া নিয়েছে টমেটো সস, সে নিয়েছে চিলি সস। চিলি সসটা দিয়ে মনে হয় বেশি ভালো লাগবে নাকি? হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজছে রাত 10টা। আমার আর এই যে এখানে আছে বনু, বনু আর আমার ডিনার ডান। বাপি আর মামামের এখনও ডিনার হয়নি, ওরা একটু পরে করবে। আমরা অনেকক্ষণে করেছি, আমরা প্রায় 9টার দিকে ডিনার করে নিয়েছি। নদু পরে চলে গেল, তারপর আমি ডিনার করে নিলাম। তো এই যে এখানে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো এখন ভাঁজ করতে হবে। খুব অল্পই জামা কাপড় আছে, বেশি নেই। দিয়ে এগুলো ভাঁজ করার পর আমি যাবো ওয়াশরুমে একটু ফ্রেশ হতে, বিকজ যা গরম পড়েছে। দিনে দুবার করে স্নান না করলে তো একদম মানুষ মরেই যাবে। তো ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো। যদিও মা বাবির এখনও ডিনার হয়নি, আমাদের শুতে যেতে অনেকটাই দেরি আছে। তো এই টুকটাক যেগুলো কাজগুলো আছে করে নিই, দিয়ে ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো। দিয়ে তারপরে উপরে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজছে 12:26, অনেকটা রাত হয়ে গেছে। আমরা চলে এসেছি শুতে। এই যে এখানে দেখো, এখানে মা বাপি একটু ওখানে ওয়াশরুমে আছে, আর এই যে এখানে আর একজন আছেন। এখানে আমি আর বনু শোবো। এই একদম ডাইরেক্ট এসির হাওয়াটা আমাদের পক্ষে নেওয়াটা একটু ডিফিকাল্ট, এই জন্য মা আর বাপি ওপরে শোবে, ওপরে শোয়ে, আর আমি আর বনু এই দেখেন উপরে, মানে খাটে। হ্যাঁ, মানে খাটের ওপর। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট। আমি লাইকের সাইনটা আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো প্লিজ লাইক করো যদি কিছু ভালো লেগে থাকে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।